গুড ইভিনিং, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি আমার কিছু নতুন নাইটি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি যে সোজা সাপটা পরিবারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত, আর যারা ছোট আমার থেকে তাদের তোমাদেরকে অনেক ভালোবাসা, আর যারা আমার চাইতে বড় আছেন আপনারা দেখছেন আমার ভিডিও তাদেরকে অনেক 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 প্রণাম। আজকে আমি কিছু আমার কালেকশন দেখাবো, নাইটি কালেকশন একেবারেই এগুলো নতুন। আর কিছুদিন আগে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার লিপস্টিক কালেকশন, আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেকের অনেক কমেন্ট পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আজকে নাইটি কালেকশনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তার আগেই আমি বলে দিই যে এই যে নাইটিগুলো, এই নাইটিগুলো আমি পারচেস করেছি ওই অনলাইনে, অনেকেই লাইভ সেল করে, কিছু গ্রুপ থাকে, তাই সেই গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে বিলিভ ইন ইয়োরসেলফ। সেখানে সাহা সোনালী বলে একটি মেয়ে আছে, খুব ভালো বিহেভিয়ারও খুব ভালো সোনালীর, আর তার প্রোডাক্ট, বিশেষ করে প্রোডাক্ট কোয়ালিটি ইজ ভেরি গুড, আমার খুব ভালো লেগেছে। তার থেকেই এই নাইটিগুলো আমি পারচেস করেছি সাহা সোনালী। তোমরা যদি কেউ নিতে চাও তো তার থেকে অবশ্যই নিতে পারো, বিলিভ ইন ইয়োরসেলফ গ্রুপের নাম, আর ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিচ্ছি না, তোমরা সেখানে বিলিভ ইন ইয়োরসেলফে গিয়ে সাহা সোনালী সার্চ করবে তবেই দেখতে পেয়ে যাবে। এক এক করে দেখাতে থাকি, প্রথমেই দেখাচ্ছি একটা ইয়েলো কালারের, দেখো সামনেটা না পুরোটা এমব্রয়ডারি কাজ করা, পুরো এমব্রয়ডারি কাজ করা রয়েছে সামনেটা, দেখতে পারো এটা এলানের ওপর যাচ্ছে, যতটা পারছি দেখাচ্ছি, পুরোটা ক্যামেরায় আসছে না, আমি কিছুটা তুলে দেখাবো। দেখো এটা পুরোটা সামনেটা এমব্রয়ডারি কাজ করা। এই নাইটির বিশেষত্ব হচ্ছে আমরা সবসময় মাঝখানে বাটন পরি, এই বাটনটা হচ্ছে সাইডে, এটা ওপেন করা যায় পুরোটা, এই বাটনটা সাইডে আছে, সামনেটা পুরোটা এমব্রয়ডারি কাজ আছে, একদম এলানের ওপর যাচ্ছে ইয়েলো কালারের, আর পুরোটাই এইরকম, নিচটা পুরো সেম প্রিন্টেরই যাচ্ছে, এটা এলানের ওপর একদম এমব্রয়ডারি কাজ করা। কোয়ালিটিটা খুবই ভালো ওর নাইটির, প্রোডাক্ট খুব ভালো, খুব ভালো, ওর থেকে আমি পারচেস করেছি এগুলো নতুন একেবারে, ভাবলাম খুবই ভালো জিনিস, তোমরা অনায়াসে নিতে পারো। এটা একটা, আর একটা দেখাই, এটা একদম রাউন্ড নেকের মধ্যে, কালারটা একদম পারফেক্ট আসছে ক্যামেরাতে, দেখো সামনেটাও এটা ওপেন করা যায়, বাটন আছে, রাউন্ড নেক, শর্ট স্লিভ, পিঙ্ক আর অফ হোয়াইট, এটা ইয়েলো নয়, এটা অফ হোয়াইট, পিঙ্ক আর অফ হোয়াইট কালারের মধ্যে রাউন্ড নেই, নিচটা এই একই পিসের ওপর দিয়েই যাচ্ছে। তোমরা কিন্তু নাইটিগুলো দেখছো, দেখার পর অবশ্যই আমাকে জানাবে যে নাইটি কালেকশন তোমাদের কেমন লাগলো, বা তোমাদের যদি কোনো সাজেশান থাকে যে কী ধরনের নাইটি ভালো লাগে বা কীরকম ধরনের নাইটি পরলে আমাকে বিশেষ করে ভালো লাগবে, তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। এরপর দেখাচ্ছি আর একটা কালার, এটা একদম পিঙ্ক কালার, পিঙ্ক আর ব্লু এর মধ্যে, এটা আমার খুব পছন্দ হয়েছিল কালারটা, মানে দেখেই খুব ভালো লেগে গেছে আমার, এটা স্টাইলের জন্য না, অ্যাকচুয়ালি আমি এটা নিয়েছি আমার কালারটার জন্য, কালারটা খুব সুন্দর পিঙ্ক আর ওপরে ব্লু দিয়ে পুরো পাতা পাতা মোটিফ করা, রাউন্ড নেক, শর্ট স্লিভ, চলো সরিয়ে দিই। প্রাইসগুলো আমি অন ক্যামেরা বলছি না, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ওখানে গিয়ে দেখতেই পারো, ওর থেকে এক একটা এক এক রকম প্রাইস, এমনিও আমার একদমই খেয়াল নেই প্রাইসগুলো। এটা দেখো, এটা ডিজাইনার নাইটি, খুব একটা ডিজাইনার, এই ধরনের নাইটি আমি আর একটা পরেছি, পরে আমি কয়েকটা ব্লগিংও করেছি, জানি না তোমরা খেয়াল করেছো কি না, এরকমই আরও দুখানা নিয়েছি, ওই দুটো আমার অলরেডি মানে কয়েকবার পরে ফেলেছি বলে, তাই আর এই নিউ কালেকশানে আমি অ্যাড করতে পারলাম না, অনেক ব্লগিংয়েই আমি ওই দুটো নাইটি পরেছি, খুব সুন্দর কালার, আর এটা এখনো অবধি নতুন রয়েছে তাই তোমাদের দেখালাম। এখানে এরকম দেখো ডিজাইন করা আছে, আর এখানে কোনো ওপেন করার জায়গা নেই, আর এটা পকেট আছে, পকেট আছে, আর পিছনে বেল্ট আছে, পিছনে তুমি বেল্ট দিয়ে এভাবে বেল্টে ফিটিংস করতে পারো, এটা অ্যালার্ম কার্ডের ওপর যাচ্ছে, চলো এটা সরিয়ে দিই।
এটার কালারটা নিশ্চয়ই তোমরা বলবে খুব সুন্দর, সত্যি কালারগুলো খুব সুন্দর। আর এরপর নিচে হোয়াইটের ওপর, আমার না হোয়াইট পরতে খুব ভালো লাগে, বাট এখন রান্না বান্না সবই তো করতে হয়, ওই জন্য এগুলো আর মানে রাফ ইউজ আমার হয়তো কোনোদিন করা হবে না, এগুলো একটু তোলা তোলা রেখেই হয়তো পরবো। এটা সাদার ওপর ব্লু অ্যালান কাট, সামনে চেন আছে, সামনে চেন রয়েছে, অ্যালান কাট শর্ট স্লিপ বেল্ট আছে। আমার আবার একটু বেল্ট দেওয়া নাইটি ভালো লাগে, কেননা যদিও বেল্ট বাঁধি না বাট কাটিংটা খুব সুন্দর দেখতে আসে। এটা অ্যালান কাট, প্রত্যেকটা নাইটি কিন্তু সুতির জানো তো, প্রত্যেকটা নাইটি সুতির, কেননা আমি গেঞ্জি কাপড় বা অন্য কাপড়ের নাইটি একদম পরতে পারি না, আমি সুতি ছাড়া পরতেই পারি না। নেক্সট যেটা দেখাবো সেটাও আমার অ্যালান কাটে, এটা ডিপ কালারে নিয়েছি, ডিপ কালারই আমার জন্য প্রযোজ্য, কাজকর্ম করতে হয় বাচ্চা আছে খুব নোংরা হয়ে যায়। এটাও অ্যালান কাট, সামনে বাটন আছে, এখানে এরকম আলাদা কাপড় কালারের কাপড় দিয়ে এরকম প্যাচ আপ করা, বেল্ট আছে আর নিচটা এরকম। চলো এটা অ্যালান কাটের ওপর করি। এরপর দেখাচ্ছি আর একটা গোল গলার উপরে, একটা পিঙ্ক কালার দেখিয়েছিলাম নীল নীল কালারের মোটিভ করা, এইটা ঠিক তার উল্টো। এটা এই নাইটিটার বেস কালারটাই হচ্ছে পুরো ব্লু, পুরো ব্লু হচ্ছে বেস কালার, এবং তার মধ্যে যে ফুল ফুল করা আছে সেটা দিয়ে সেটার কালার হচ্ছে রেড, ফ্লাওয়ার যে মোটিভ করা আছে ভিতরে সেটা পুরো রেড কালারের, আর বেস কালারটা হচ্ছে ব্লু। রাউন্ড নেক শর্ট স্লিভ আর সামনেটা ওপেন করা যায়, বাটন দেওয়া আছে। এই হলো নাইটিটা। আমার একটা স্বভাব যে কিন একেবারে সব নিয়ে নাও তারপরে আস্তে আস্তে করে পরবো, তো এটা হয়ে গেল। এরপর আর একটা নাইটি দেখাচ্ছি, সেটাও অ্যালান কাট বাট এটা জ্যাকেট স্টাইল। তোমরা এখন দেখেছো এখন এই নাইটিগুলো খুব উঠেছে পুরো জ্যাকেট স্টাইলে, একদম পুরো জ্যাকেটের মতন, সামনে ব্ল্যাক আলাদা করে প্যাচ আপ করা ডিজাইনটা তোমার দেখাই, শুধু এইটুকানি নয় কোমর অব্দি নয়, কোমর থেকেও নিচ অব্দি রয়েছে। এই দেখো এই ব্ল্যাক যে কাপড়টা দেয়া আছে আলাদা করে বসানো, এটা অনেকটাই লং পর্যন্ত রয়েছে, আর এখানে একটা বো করা আছে, সামনেটা পাইপিং দেওয়া শর্ট স্লিভ। কালারটা আমার খুব ভালো লেগেছে, বিস্কিট আর ব্ল্যাক কালার, মানে ফ্যান্টাস্টিক কালারটা, মানে সত্যি সোনালি প্রোডাক্ট খুব ভালো খুব ভালো। এখনো বলছি বিলিভ ইন ইয়োর সেলফ এ সোনালি সাহা, ও খুব মেটি সত্যি বিহেভিয়ার নেচার, এখনো পর্যন্ত আমার সাথে মানে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করা বা কথা বলা এখনো আমাদের রয়েছে, এমন নয় যে মানে তার সাথে আমার একটা টাইমে কোনো রকম কন্ট্যাক্ট হয়েছিল আর এখন কন্ট্যাক্ট নেই এমনটা নয়। আমি বলবো তোমরা যদি নিতে ইচ্ছা করো তোমরা অবশ্যই ওর থেকে পারচেস করতে পারো, যদি কেউ আমার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার চাও পার্সোনালি আমি তাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমি এখন ভিডিওতে মানে অনলাইন এইভাবে সোশ্যাল মিডিয়ায় আমি ওর নাম্বারটা দিতে চাইছি না, কেউ যদি নিতে চাও তাহলে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবে, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাপড়গুলো খুব ভালো খুব ভালো, ভীষণই ভালো কাপড়। চলো নেক্সট ওয়ান দেখাই, কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বলবে খুব সুন্দর কালার, সিরিয়াসলি সত্যি খুব সুন্দর কালারটা, একেবারে পিঙ্ক পিঙ্ক, মানে হচ্ছে এটা একটু ডিপ পিঙ্ক, ঠিক আছে ডিপ পিঙ্ক, আর সামনেটা পুরো এমব্রয়ডারি কাজ করা রয়েছে, একদম সুতোর কাজ রয়েছে পুরো ভর্তি। এগুলো হচ্ছে গিয়ে কিন্তু এগুলোকে কিন্তু ডিজাইনার নাইটি বলে, এগুলো প্রত্যেকটা কিন্তু ডিজাইনার নাইটি, এগুলো সচরাচর মানে খুব একটা কম রেঞ্জের না, একটু রেঞ্জ আছে, আমি বলবো না যে এগুলো একদম কম রেঞ্জ, একটু রেঞ্জ বেশি এগুলো, তো তোমরা এগুলো পরতেই পারো। সবসময় অন্য এক ধরনের নাইটি পরে পরে ভালো লাগে না, দেখবে একটু ঘুরিয়ে ফিরে একটু ভালো ভালো নাইটি পরলে একটু মনটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে। তো এটা পিঙ্ক কালারের ওপর, সামনে এমব্রয়ডারি, ফ্রন্ট ওপেন করা যায়, অ্যালান কাট বেল্ট দেওয়া। তো চলো হয়ে গেল এটা, নেক্সট দেখাচ্ছি, দেখো এরম কালার। এটা একটু ক্যামেরাতে বড্ড বেশি ব্রাইট আসছে বাট এতটা ব্রাইট কালার এটা নয়। এই যে ইয়েলোটা দেখতে পাচ্ছি, ইয়েলোটা একেবারেই মাস্টার্ড ইয়েলো,
আর যেটা যেটা একটু রেড রেড দেখাচ্ছে, এটা রেড না, এটা একটা ব্রাউন কালার, একটু ডিপ মেরুন মেরুন ব্রাউন কালার। এটা সামনেটা পুরোটা এমব্রয়ডারির কাজ করা, ব্লু কালারের কাপড়ের ওপরে এমব্রয়ডারির কাজ করা, সামনেটা পুরোটাই এরকম চেন সিস্টেম আছে, ওপেন করা যায়, শর্ট স্লিভ, অ্যালান কাট, বেল্ট দেওয়া আছে। এটাও একটা ডিজাইনার পিস। তো যা যা নাইটি তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা নাইটি আমার নিউ কালেকশন, একেবারেই নতুন, কোনোটাই এখনও অবধি পরা হয়ে ওঠেনি। বাট ও আমাকে যে নাইটিগুলো দিয়েছে তার মধ্যে অলরেডি আমি দুটো নাইটি পরে ব্লগিং করা আমার হয়ে গেছে, তো এইগুলো এখন আমার স্টকে নতুন রয়েছে, আগামী দিনে অবশ্যই আমি পরলে অবশ্যই তোমরা আগামী ব্লগিংগুলো আমাকে দেখতেই পাবে, নাইটিগুলো নতুন নতুন নাইটি পরে করবো, অবশ্যই করবো। তো আমাকে সোনালি বলেও ছিল যে আমার নাইটিগুলো পরে তুমি একদিন ব্লগিং করো, আমি বললাম অবশ্যই করবো। তো এখন আর করছি না, আবার পরে করবো, দুটো নাইটি পরেছি, বাকিগুলো আবার পরে করবো। তো এই হলো আমার নাইটির কালেকশন তোমরা দেখতেই পেলে। তো অবশ্যই আমাকে জানিও যে আমার নাইটির কালেকশন তোমাদের কেমন লাগলো, তোমাদের সাজেশান থাকলেও আমাকে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগিংয়ের সাথে। তো আজকের মতন টাটা।